বোধ ভাই গরু ঢুকে পড়েছে আমাদের এখানে। এই হুশ 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 বাড়া হুশ। তোমরা কিন্তু অলরেডি জানো আমরা কতটা ভালো রান্না করতে পারি। আর আজকে আমরা আরো একটা নতুন হোটেল দিয়েছি ভাই, রেস্টুরেন্ট দিয়েছি, যেখানে আমাদের কাস্টমারের একেবারে ভিড় লেগে গেছে ভাই। ও বলছে ভাই আমাকে দেন, ও বলছে ভাই আমাকে দেন। তো চলো ভাই আজকে আমরা তাদের জন্য বেস্ট বেস্ট ডিশেস এবং ডিলিশিয়াস কিছু তৈরি করব, এবং ভাই আমরা স্বল্প মূল্যে সেগুলোকে বিক্রি করব। অ্যান্ড ভাই ওখান থেকে আমরা কোটিপতি হয়ে যাব। ইয়েস ইয়েস। তো চলো ভাই আজকে আমরা খেলবো টোকা কিচেন। সেদিন কিন্তু টোকা কিচেন 2 এর মধ্যে কাস্টমার গুলো আমাকে কিভাবে অপমান করছিল, আমাদের খাবার গুলোকে অপমান করছিল। আর তোমরা যদি আরো টোকা কিচেন এর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। বেন তোকে কিন্তু আমি মাংস টাংস কিচ্ছু খেতে দেবো না, ঠিক আছে? এখনই ইন্ট্রো লাগা ভাই। আমাদের এখানে প্রথম কাস্টমার আজকে একটা বিড়াল। বিড়াল আমাদের দোকানে এসেছে ভাই, আমরা বিড়ালকে কি খেতে দেব চলো বিড়ালকে জিজ্ঞেস করা যায়। হ্যালো বিড়াল, তুই কি খাবি ভাই? আমি মাছ খাবো, মাছের ভাজা খাবো, ইলিশ মাছ ভেজে আমাকে এখনই দিয়ে দাও। আজকে আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গন্ধ শুঁকতে পারলাম, এখান থেকে খুব সুন্দর সুন্দর গন্ধ আসছিল, এখানে খাবারগুলো মনে হয় অনেক অনেক টেস্টি হবে, প্লিজ আমাকে এখনই একটা মাছ দিয়ে দাও না। ওকে ভাই, বিড়ালটা কিন্তু মাছ পছন্দ করে, আর বিড়ালটা কিন্তু বলতে এসেছে সে মাছ খাবে। চলো ভাই আমাদের এখানে, হ্যাঁ অবশ্যই মাছ আছে, এবং মাছের দাম আমাদের এখানে 20 টাকা। ওকে সমস্যা নেই, 20 টাকা তো আমি দিয়ে দেবো। ওকে ভাই চলো আমরা মাছ বানাতে যাই চলো। ওকে দিস ইজ আওয়ার ফ্রিজ ভাই, চলো এখান থেকে এই যে মাছটা নিলাম। বিড়ালটা এখনই লাল ফেলছে দেখো। ও ভাই বিড়াল একটু ওয়েট ওয়েট ওয়েট, ঠিক আছে ভাই চলো আমি এটাকে ভেজে নি জাস্ট। চলো ভাই এটাকে ভালো করে ভাজতে হবে, মশলা টসলা এখানে দেখতেছি না। আচ্ছা চলো ভাই কাঁচা কাঁচি ভাবে আগে ভেজে টেজে নি। ওকে ওকে ভাই হয়ে গেছে। চলো ভাই এটাকে ভালো করে বিট লবণ দিয়ে আমরা এটাকে একটু টেস্টি বানিয়ে দিই। ওকে লেটস গো বিড়াল। ও ভাই তাড়াতাড়ি দাও না। ওকে বিড়াল এই নে এই নে। ও ভাই বিড়ালটাকে কেমন লেগেছে? মাছে লবণ বেশি হয়েছিল, কি মাছ রান্না করেছো? বাট ভাই মাছে লবণ বেশি হয়েছিল বলে? স্যার আমাদের এখানকার খাবারগুলো একেবারে কিন্তু যাচাই করা খাবার, ঠিক আছে? আমরা যে কোনো জিনিস রান্না করি না, এখানে সবসময় ভালো জিনিস আমরা রান্না করি। আপনার কেন ভালো লাগতেছে না আমরা বুঝতেছি না। আচ্ছা আমাকে আরো কিছু খেতে দাও, একটা কুমড়ের ঝোল দাও তো, লাউ কুমড়ো আছে এখানে। ও বিড়াল খাবে নিরামিষ? আচ্ছা ভাই একটা কথা বলো তো, তোমার দোকানটা কতদিন আগেকার, আর এই খাবারগুলো বা কতদিন আগেকার, একটু গন্ধ গন্ধ লাগছিল কেন জানি না, আপনাকে গন্ধ লেগেছে? নো 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 আমাদের দোকানে এরকম খাবার রান্নাই করা হয় না যেটা পচা। ওকে ঠিক আছে আমাকে আর একটা ঝোল দাও, আমাকে মাছের সাথে একটু লাউ কেটে দাও, লাউয়ের ঝোল। ওকে চলো ভাই আমাদের আর একটা অর্ডার চলে এসেছে, আমরা এখনই দিচ্ছি স্যার একটু ওয়েট করেন। ওকে স্যার এই যে আপনার লাউটা আমি নিয়ে নিয়েছি। ওকে এবার আমরা একটু মাছটা নেব ব্যাস। ওকে স্যার আমাকে একটু সময় দিতে হবে, আমি এটাকে লাউটাকে কেটে নিই আগে। ওকে ভাই চলো লাউটাকে কাটা যাক। ইয়া ওকে ওকে ওকে। ও ভাই এটার কাটার জায়গাটা অনেকটা সুন্দর, টোকা কিচেন 2 এর মধ্যে কিন্তু আমরা কাটতেই পারতাম না। চলো ওকে স্যার আপনার এটা হয়ে গেছে। আরে বাবা আমি তো বলেছি ঝোল এনে দিতে, তুমি তো কাঁচা আমাকে খাওয়াচ্ছ, আমি কি মাছ আর লাউ কি কাঁচা কাঁচা খাবো, পাগল নাকি তুমি? স্যার কে এখন আমি আবার রান্না করে খাইতে পারি? চলো ভাই ওকে চলো ভাই। আচ্ছা আমি এটাকে একটু ভালো করে ভেজে নি। ওকে এর আগে কিন্তু স্যারকে কিন্তু মাছটা গন্ধ লেগেছিল, আই ডোন্ট নো কেন যে লেগেছিল, আর মাছের লবণ নাকি বেশি হয়েছিল। তো চলো ভাই এবার আমরা স্যারকে লবণ একটু কম দিব, আর মাছটাকে আমি অবশ্যই কিন্তু আজকে ওভেনে দিব, ঠিক আছে? তো চলো ভাই স্যারের কিন্তু অবশ্যই 20 টাকা পাওয়া যাবে স্যারের কাছ থেকে, অলরেডি হয়ে গেছে। এবার বিল হলো আমাদের কিন্তু 30 টাকা, কুমড়োর দাম কিন্তু 10 টাকা আছে। আরে বাবা তুমি এত টাকা টাকা করো কেন, সার্ভিস তুমি দিতে পারো না, শুধু টাকা টাকা করো, খাবারের কোনো টেস্ট নাই, কিভাবে টাকা দিবে? কাস্টমার কি এমনি এমনি টাকা কি মুখ দেখলে পাওয়া যায়? নো স্যার এমনিতে আমাদের বিজনেসটা অনেক লসে যাচ্ছে স্যার, টোকা কিচেন 2 এর কাস্টমারেরা অনেকটাই ব্যাড রিভিউ দিয়েছিল, আমাদের হোটেলটা আর চালাতে পারিনি স্যার, এটা আমি নতুন খুলেছি, প্লিজ স্যার আপনি যদি এরকম করেন আমাদের এই হোটেলটাও বন্ধ করে দিতে হবে। ওকে ঠিক আছে দেখছি, ভালো বন্ধু রান্না করো যাও,
সমস্যা নেই, টাকা তো দিব বলেছি। ভাই চলো, আচ্ছা স্যার আমি এই মাছটা নিয়ে এসেছি, ওকে সমস্যা নেই। চলো ভাই মাছটাকে আমি আগে ভেজে নিই, ঠিক আছে? আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে, আসলে মাছের তো একটা গন্ধ আছেই, সয়াবিন তেলে শুধু রান্না করতে হচ্ছে, আর সয়াবিন তেলের দামও যা বেড়ে গেছে না, আমি কি করবো ভাই, অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। ওকে আমি নিজের দোকানের খাবার নিজেই কখনো খাইনি। চলো ভাই হয়ে গেছে। স্যার আপনার ডিশ রেডি, কুমড়ো আর মাছ। ওকে স্যার ঠিক আছে, এর আগে আপনি বলেছিলেন লবণ নাকি বেশি হয়েছে, স্যার এবার আমি আপনাকে একটু শুধু ঝালই দিব আর লবণ হালকা একটু দিলাম স্যার। ওকে আরে ঠিক আছে এবার খাও তো আগে, দেখি কেমন হয়েছে তারপরে তো। ওকে স্যার ঠিক আছে, এই দিন স্যার লাউ। এটা তো অনেক স্বাদ হয়েছে, লাউটা তো খুব ভালো রাখো তুমি। ও ভাই লাউটা স্যারের স্বাদ লেগেছে। ওকে স্যার, ও মাছ মাছ স্যার, স্যারকে মনে হয় ভালো লেগেছে অনেক, স্যার কোনো রিয়াকশন দিল না, তার মানে স্যারকে অনেক স্বাদ লেগেছে। হ্যাঁ এবার তো রান্নাটা অনেক কোয়ালিটি ভালো হয়ে গেছে, এভাবেই রান্না করবে ঠিক আছে? তোমাকে আমি 20 টাকা না, তোমাকে আমি 40 টাকা দিলাম, এই নাও। ভাই স্যার আমাকে 40 টাকা দিয়েছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আবার আসবেন। ওকে ঠিক আছে, আমার অফিসে সময় হয়ে যাচ্ছে, তুমি থাকো ঠিক আছে, আমি দুপুরবেলা আবার আসবো, কিন্তু হ্যাঁ লাঞ্চের টাইমে চলে আসবো, খাবার কিন্তু রেডি করে রাখবে, মাংস খাবে বলছে। ওকে স্যার মাংস কিন্তু 50 টাকা দাম স্যার। আরে বাবা টাকা নিয়ে আমি কি কথা বলেছি, এত কথা কেন বলো, যাও 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 কাজে যাও যাও। ওকে ভাই আমরা কিন্তু অনেক ভালো টাকা ইনকাম করে ফেলে দিয়েছি, আমরা 40 টাকা ইনকাম করে ফেলে দিয়েছি, যেটা দিয়ে আমি কারেন্টের বিল যেটা বাকি ছিল আমি সেটা দিয়ে দিয়েছি। তো চলো ভাই এবার আমাদের সেকেন্ড কাস্টমার এসেছে। ওকে দেখতে পাচ্ছি ভাই আমরা একটা টোকা বোকা গেঞ্জি পরা একটা মেয়ে এসেছে এবং কাঁটা চামচ নিয়ে কিন্তু সে খেতে চাচ্ছে। আরে দোকানদার কোথায়, কখন থেকে বসে আছি, একটা মাছিও কেউ আসে না, ভূত ছাই কিসের দোকান ভাই এটা, শুধু লবণের কৌটো আর ঝালের কৌটো রেখে দিয়েছে, আরে এখানে খাবার কে দেয়? ও হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপনি কি খাবেন, সরি একটু দেরি হয়ে গেছে সরি। তোমাদের এখানে কি গাজরের হালুয়া পাওয়া যাবে? হ্যাঁ নুডলস আর মাংস দিয়ে একটু রান্না করে দাও আর গাজরের হালুয়া করো, যাও। অনেক বড় টাকার অর্ডার এসেছে, নুডলস মাংস আর গাজরের হালুয়া, ভাই টোটাল 70 টাকা বিল হবে। ভাই এত দেখতেছি অনেক চালাক দোকানদার, আরে খাবার না দিতেই 70 টাকা চেয়ে বসেছে, আমি কি বলেছি দেব না, আমি কি রাইতে খেতে এসেছি, আমি কি ভিখারি নাকি, আমি কিন্তু চলে যাবো। নো 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 ম্যাম, ম্যাম আপনি বসেন একটু ঠান্ডা হন, ঠিক আছে ম্যাম আপনাকে আমি ফ্রিতে কিছু দিচ্ছি, আপনি ফ্রিতে এই টমেটোটা ততক্ষণ খেতে থাকেন ম্যাম। আরে বাবা ফ্রিতে টমেটো, ওয়াও চলো চলো যাও যাও তুমি কাজ করো তোমার। এই তো আমাদের নুডলস, চলো ভাই নুডলসটাকে আগে সিদ্ধ করতে হয়, হালকা মৃদু গরম জলে কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিতে হবে, তারপরে কিন্তু তোমাদেরকে সেটা ঠান্ডা পানিতে কিন্তু ধুয়ে নিতে হবে, এটাকে ভাজতে হবে। ওকে ওকে লাল হয়ে গেছে, ব্যাস। আরে বাবা তুমি শুধু খালি রান্না একবার দিয়ে যাচ্ছ দিয়ে আসছো, রান্না কি করা শিখেছো নাকি, আমার তো সন্দেহ মনে হচ্ছে, রান্না টান্না করেছো? ম্যাডাম আসলে আমাকে ভাই বুঝে যাচ্ছে, ম্যাডাম এভাবে খেতে পারবে না, চলো আমি একে কাটি তো আগে, ম্যাডাম এত বড় বড় মুখে দিতে পারবে না। ওকে চলো এটাকে আবার সুন্দর করে, ইয়েস ইয়েস ইয়েস, ওকে 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 ওকে। আরে বাবা এত মাংস এত গোটা গোটা কি খাওয়া যায়, এটা কি কেটে দিয়ে হবে না নাকি, তুমি এখানে দোকানদারি করো কি করে, হ্যাঁ তোমার দোকানে কেউ আসে নাকি? সরি ম্যাডাম আমি না ভুলেই যাচ্ছি ভাই, চলো ভাই চলো। ওকে 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 ওকে, ও আরে তোমাদের এখানে এত কিছু অর্ডার করেছি, তোমরা কি আমাকে ফ্রিতে আর কিছু খেতে দিবে না? ও ম্যাডাম আমাদের এখানে আপনার জন্য হালকা পাতলা একটু জুস দিতে পারি আমরা, আপনাকে লেবুর জুস খাওয়াতে পারি। ওকে ঠিক আছে আমি একটু ব্লেন্ডার দিয়ে দিই ম্যাডাম। ও ওকে ম্যাডাম আপনি এটা খান, চলো ম্যাডাম এটা টমেটো, এটা এই মাংস, নুডলস 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 খাবেন না ম্যাডাম? কি গন্ধ কি নুডলসের, আমার তো বমি বমি হচ্ছে, ছি 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 ছি, এগুলো কি দিয়ে এসেছো, নিয়ে যাও ফ্রি নিয়ে যাও এখানে, ছি আমি দোকানে আসবোই না। নো ছি এটা নুডলস হলো, আমার বাড়িতে আমার মা অনেক ভালো রান্না করে, আমাকে খেতে হবে না, আমি চলে যাবো। নো ভাই আজকে আমার ব্যবসাটা আবার গেল ভাই, 70 টাকা লস। কেউ কি আছে এখানে? আমি গরু মা, আরে এখানে তো কিছুই নেই, খেরও নেই, আরে ভুষিও নেই, মা আমি কি খাবো মা। বল ভাই গরু ঢুকে পড়েছে আমাদের এখানে, এই হুশ 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 বাড়া হুশ হুশ। আরে এ দোকানদার নাকি এটা, আমাকে হুশ হুশ করতেছে কেন, আরে আমি খাবার এসেছি, আমি কাস্টমার,
কি ভাই? ভাই গরু কথা বলতে পারে? আচ্ছা 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 আচ্ছা, স্যার আপনি কি খাবেন আমাদের এখানে? আরে আমি তো আমার খাবার কিছুই দেখছি না, আমি তো খেতে এসেছি ভুসি খ্যার, হ্যাঁ এগুলো তো কিছুই নেই। নিরামিষ কি আছে? কপি আছে, টমেটো আছে, আর কি আছে? স্যার আমাদের এখানে লাউ আছে, আপনি যদি চান আমি গাজর দিতে পারবো, আলু দিতে পারবো, আরো মাছ আছে, মাংস আছে, কিন্তু আপনি কি ওগুলো খান? আরে ছি ছি ছি, কি বলো কি বলো, আমি এগুলো মাছ মাংস খাবো কেন? হ্যাঁ গরু আমি খ্যার ভুসি খেয়ে থাকি, ঘাস খাই, হ্যাঁ এগুলো খাবো কেন? যাও যাও যাও, কিছু একটা রান্না করে নিয়ে আসো সবজির মধ্যে, যাও। এই সবজির মধ্যে হালকা পাতলা আমি একটা লাউ খাওয়াবো, চলেন। স্যার যেহেতু ভাই গরু, আসলে স্যারকে অবশ্যই আমাদেরকে এগুলোই খাওয়াইতে হবে, কারণ স্যার কিন্তু মাংস মাছ এগুলো খাবে না। তোমরা কি দেখেছো কখনো গরু মাংস মাছ খায়? আরে বাবা এত বক 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 করে কেন? দোকানদার ভালোভাবে চোখ মুখ মুজে কাজ করবে না কি ভাই? বক 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 করে রান্না বান্না করতে পারো নাকি? রান্নায় তো কিছু হলো না, শুধু কেটে নিয়ে চলে আসছো, যাও ভেজে টেজে নিয়ে আসো। এটাকে ভালো করে নেড়ে 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 ভাজতে হবে এবং লাল হয়ে গেলে তুলে ফেলতে হবে। আই ডোন্ট নো ভাই, গরু কখনো এগুলো জিনিস খায় আমার জানা মতো না। তোমাদের বাড়ির ওখানকার গরুগুলো কি আসলে খায় নাকি? লাউ রেডি হয়ে গেছে, আপনি এবার খেতে পারেন। আরে বাবরে, খুব তাড়াতাড়ি তো চলে এসেছো, হ্যাঁ দেখছি তো অনেক ভালোই, হ্যাঁ কালারটাও তো ভালো লাগছে, স্বাদ হবে নাকি? হ্যাঁ দেখি তো। অনেক ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে আমি এখন মাঠে যাই, হ্যাঁ আমরা সবাই মিলে ঘাস কাটছিলাম তো আমি ভাবলাম একটু হোটেলে খেয়ে আসি। ওকে স্যার ঠিক আছে, আবার আপনি আসবেন, আপনার বিল হয়েছে স্যার 5 টাকা। মাত্র 5 টাকা? আরে ঠিক আছে এই নাও নাও। তো তোমরা যদি টোকা কিচেনের ভিডিও আরো চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একবারই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে, আর এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাও, ঠিক আছে।